একুশ নম্বর বাসা। এই বাসাতে আমরা কজন থাকি? আমরা ছয় জন। হ্যাঁ আমরা ছয় জন থাকি। আমাদের এটা একটা ফ্যামিলি, ফ্যামিলি এটা আমাদের ফ্যামিলির একটা নাম, স্পেশাল একটা নাম দেওয়া আছে যেটা হচ্ছে ডোন্ট মাইন্ড ফ্যামিলি। আমরা প্রথমে ঘরে ঢুকে আমরা যে এই সুইচটা দেখতে পাচ্ছি, এই পাশে দুইটা সুইচ দিলে লাইট জ্বলে উঠবে ডাইনিং এর, আর এটা হচ্ছে যে ফ্যানের সুইচ দিলে আপনি গরমে ঠান্ডা হতে পারবেন। আর এটা হচ্ছে আমাদের কমন বাথরুম যেটা খুবই সুন্দর, ভিতরে দেড় ফুট বাই দুই ফুট জায়গা আছে। যদি এটা হাস্যকর হয়ে গেল তবে না, জুড়ে তিন পাঁচ বা চার পাঁচ এরকম জায়গা আছে, মন্দ না। এটা হচ্ছে আমাদের বেসিন, আর এইটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরের মধ্যে এখন এলোপাতারি অবস্থায় যা আছে তা বোধ হয় একটু দেখার অযোগ্য হলেও দেখতে হবে, আর কিছু করার নেই। এই হচ্ছে আমাদের রান্নাঘর। এই যে কিছু মশলাপাতি যন্ত্রপাতি, আর এটা হচ্ছে যে তার মধ্যে একটা গুড নিউজ, আমাদের আজকে এই যে কামরুল একজন ব্যাংকার দাস বাংলা, সে হচ্ছে একটা বিশাল আকৃতির মুরগি কিনে আনলো। এই মুরগিটার ওজন হতে পারে 6-7 কেজি। আচ্ছা ঠিক আছে, কিছুটা ডিসকাউন্ট দিলাম, হতে পারে 1/2 কেজি। হ্যাঁ দেশি মুরগি, এই কারণে 6-7 কেজি না হয়ে এটা 600-700 গ্রাম হতে পারে। যাই হোক, এই রান্নাঘর থেকে আমরা বেরিয়ে আসলাম। এই যে কড়াইটা না, এখানে আমাদের রান্না হয়। তো যথেষ্ট ভালো রান্না করে আমাদের কামরুল সাহেব, ভালো রান্না করেন জাহেদ সাহেব, ভালো রান্না করেন আর প্রদীপ, সে তো হেড কুক, তার তো তুলনা নেই। এবং এইখানে আমাদের যে ছয়জন মেম্বার এখন, তার মধ্যে যারা আছেন তারা অনেকেই বসে বসে আমির খানের ইস্ট সিনেমা দেখছেন, যাদের ভিতরে এখন রোমান্টিসিজম অনেক বেশি প্রয়োজন, এই জন্য তারা রোমান্টিক ছবি বেশি বেশি দেখে। এর মধ্যে এই যে কামরুল সাহেব এখন অফিস থেকে আসলেন, কিছুক্ষণ পরে উনি ওনার গার্লফ্রেন্ডের সাথে চুপি চুপি কথা বলবেন অনেক রাত জেগে পিট পিট করে। হ্যাঁ, আর এই যে প্রদীপ, সে নিয়মিতভাবে রূপচর্চা করে, রূপচর্চায় প্রচণ্ডভাবে সে বিজি থাকে। এবং এই যে ক্যামেরায় দেখতে পাচ্ছেন, কিছুটা মেয়ের মতোই লাগছে তাকে, মানে সুন্দরী আর কি, সুন্দরী বলা যায়, বেশ সুন্দর। সে ল্যাপটপ নিয়ে বিজি আছে। হ্যাঁ চমৎকার। এটা হচ্ছে যাই, সেও প্রদীপের সাথে তাল মিলিয়ে সে রূপচর্চা করে, এবং তার মাথায় দেখা যাচ্ছে চুলগুলো সামনে আসবে না, এজন্য বেশ সুন্দর করে একটা তোয়ালে দিয়ে বাঁধা আছে। এবং মুখে মুখে মনে হচ্ছে আজকে বোধ হয় দুধ এবং মধু মিশিয়ে কিছু একটা ঘটমটো ব্যঞ্জন তৈরি করে বেশ ভালোভাবে মেখেছে সুন্দরী হওয়ার জন্যে এই প্রদীপের মতো। এ হচ্ছে যিনি বেশ দীর্ঘদেহী মানুষ এবং বেশ স্বাস্থ্যবতী, দুঃখিত স্বাস্থ্যবতী না, স্বাস্থ্যবান। পাশে এই যে সিগারেটের প্যাকেট আছে, সে ভালোই ধূমপান করেন, ঠিক পান না মানে ধূমপান করেন। এবং এখনো অলরেডি সে একটা সিগারেট হাতে জ্বালাচ্ছে, বোধ হয় কিছুক্ষণ পরে মুখে একটা টান দিবে। হ্যাঁ এই দিল বেশ। তবে এই যে তিনজন বা এইখানে দেখলেন কামরুল, এই যে পকেট থেকে কি জানো হয়তো সিম বের করে রাত্রে কার সাথে গল্প হবে সেই চিন্তা করতেছে। যাও প্রদীপ হচ্ছে বেশ চমৎকার প্রেম করবে, এমন প্রেম যেটা রাত্রে যখন সে গল্প করে তার পাশে শুয়ে বসে থাকাকালীনও পাশে কারোর ক্ষমতা নেই তার কথা শুনে ফেলার মতো, সে এত সুন্দর আস্তে আস্তে কথা বলে। এই যে প্রদীপ। আর এই হচ্ছে জাহিদ। জাহিদও প্রেম করে, প্রেমের সাথে সাথে আরো কিছু করে যেটা তার জন্য বেশ লাভজনক। এটা ভালো একটা লক্ষণ, যার আছে সে কেন দেবে না। আর এ হচ্ছে জেনি। এ আসলে প্রেম প্রেম করে না, প্রেম ওরে করে, এটা একটু মানে একটু লটর বটর কিছু একটা হয়, কিন্তু কিন্তু ঠিক বলার মতো না যে আসলে কি করে, প্রেম ওরে করে না ও প্রেম রে করে। আর এই যে আমরা এই রুমে থাকি, এই রুমটা আমাদের,
এটা চমৎকার একটা রুম। এই রুমের এই যে বেডটা, এই বেডটাতে জেনিত থাকে, আর ওই বেডটাতে আমি থাকি। এই যে এখানে একটা কিবোর্ড আছে, ব্র্যান্ড নিউ ইয়ামাহা কিবোর্ড, এটা গত মাসের মেবি 25 জুন কেনা হয়েছে। এটা এখন জাহিদ বাজানোর চেষ্টা করতেছে, যদি অফ আছে, অফ থাকাকালীন সে বাজানোর চেষ্টা করতেছে, তবে কিছুক্ষণ পরে সে বাজাবে অন করেই। এটা গত মাসে কেনা হয়েছে। আর জেনিতের, ও জেনিতের একটা স্পেশাল দিক হচ্ছে সে বিভিন্ন রকমের পারফিউম, বিভিন্ন সেন্ট ইউজ করে থাকে। এবং এই যে এখানে একটা চশমা দেখা যাচ্ছে, যার অর্ধেক দেখা যাচ্ছে, অর্ধেক দেখা যাচ্ছে না, এই চশমাটাও জেনিতের। সে চোখে একটু কম দেখে, রাত্রে হলে তো মানে টুয়াইতে থাকে যে কিভাবে কি করতে হবে। আর এটা হচ্ছে যে জেনিতের এই যে লোগোটা দেখুন, লোগোটা হচ্ছে জন প্লেয়ার গোল্ডলি। কিন্তু এটা আসলে দোকান থেকে যখন কেনা হয়েছে, দোকানদার তাকে এই প্যাকেটে দিয়েছে। আসলে ভেতরে যে এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মালবোরো সিগারেটের পিছনের অংশটা দেখতে পাচ্ছেন। মালবোরো ব্র্যান্ডের সে স্পেশাল একজন ফ্যান, মালবোরো তার শরীরের সাথে খুব ভালো স্যুট করে। আর এই রুমটাতে আমরা এখন যাচ্ছি, এই রুমে, এই রুমের এই যে এই পাশে একটা বাথরুম আছে, এটা হচ্ছে যে এই রুমের অ্যাটাচড বাথ। এই রুমটাতে থাকে হচ্ছে কামরুল থাকে, জাহিদ থাকে, টুটুল থাকে। এই যে এখন সে যে রূপচর্চার জন্য যে জাহিদ মুখে যে প্রসাধনীগুলো মাখছে, সেগুলো শুকানোর জন্য অপেক্ষা করছে, তারপর ধুয়ে ফেললে সে অতীব সুন্দরী একজন পুরুষ হয়ে যাবে। আর এই যে এখানে কামরুলের মোবাইল দেখা যাচ্ছে দুটো তিনটা, এখানে অলরেডি হয়তো কারোর সাথে কথা বলতে বলতে এখন লাইট জ্বলছে, সে এটা দেখে লাইট অফ করে দিল, যাতে আমরা বুঝতে সমস্যা হয়, কিন্তু আমরা আগে থেকে বুঝে ফেলেছি। আর এই যে হচ্ছে আমাদের স্পেশাল একটা বারান্দা, যেটা এখন গেলে অন্ধকার অন্ধকার লাগবে। এখানে এই যে জেনিত মাঝে মাঝে বসে শুয়ে কার সাথে যেন পুটপুট করে গল্প করে অনেক রাত পর্যন্ত, আমরা বুঝেও বলি না, এখনো সে অলরেডি গল্প করছে, অন্ধকারে তার চেহারা মলিন হয়ে গেছে, দেখা যাচ্ছে না, কিন্তু তার কাশি শোনা গেছে। আর এইগুলো হচ্ছে প্রদীপের সেট। প্রদীপের মোট 23টা সিম, সে এক সিমে একজনকে স্পেশাল ভাবে রাখে, আর বাকি অন্যজন সবাই একই রকম ভাবে চালাতে থাকে। আসলে এই ফোন দিয়ে সে কোনোটা অফিসের কাজে ব্যবহার করে, কোনোটা তার এক্স গার্লফ্রেন্ড, কোনোটা প্রেজেন্ট গার্লফ্রেন্ড, এইভাবে চলতে থাকে। বেশ ভালো মানসিকতার মানুষ সে, একে বিশ্বাসী না, সে বহুতে তুষ্ট। আমরা এভাবেই চলতে থাকি, এবং এতক্ষণ আমরা যে ভিডিও করলাম, এটা আমাদের মাঝে এখন টুটুল নেই, টুটুল থাকার দরকার ছিল, তাহলে টুটুলও বেশ, যদিও নেই তারপরেও টুটুল বেশ রোমান্টিক। তবে টুটুল কি প্রেম করে? এখান থেকে হাসি দিয়ে কামরুল এবং হুম শব্দটা দিয়ে জাহিদ সাড়া দিল যে হ্যাঁ, টুটুলও করে। যা হোক, করাই ভালো, প্রেম না করাই আসলে মন্দ হয়ে যায়। আর এতক্ষণ যে ভিডিওটা করলাম, এটা হচ্ছে আমি, রবিন। আমি প্রেম করেছিলাম, বিয়ে করেছি, আমার একটা মেয়ে আছে।